নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আজকে আমি নতুন কিছু নিয়ে এসেছি। আমাদের গ্যাসের খরচ এখন খুব বেশি, আমাদের সবার জানা। এবার খড়ি কিনতে গেলেও সেটাও 5 থেকে 4 টাকা কেজি, সেটাও আমাদের আশা করি সবার জানা। বন্ধুরা, তো আমার জ্বালানি হিসেবে খরচ দিনে 3 থেকে 4 টাকা হয়, যাতে তাতে কি হয় যে মাসে আমার 500 থেকে 600 টাকাটা জ্বালানির পেছনে যেটা লাগতো সেটা আমি অন্য কাজে লাগাতে পারি সেই টাকাটা। তো আমি রান্না করার জন্য কি ব্যবহার করি, খড়ি হিসেবে কি ব্যবহার করি আর সেটা কেমনভাবে করি, সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসেন বন্ধুরা, আমরা এখন দেখবো আমি কিভাবে রান্না করি। এখানে আমি নিয়েছি 1 গামলা গুঁড়ো, যেটা 3 থেকে 4 কেজি হবে, একটা নিয়েছি কাঁচের শিশি, একটা নিয়েছি গোল ধরনের একটা খড়ি যেটা বাস হলেও হবে, আর একটা খুঁচানি নিয়েছি, আর একটা এটা আগুন যদি বেশি হয় তাহলে এটা কাজে লাগাবো আমি, আর দেশলাই নিয়েছি, গুঁড়ো তো বলেছি, আর নিয়েছি কেরোসিন। তো এবার দেখুন আমি কিভাবে উনানটা ধরাই। প্রথমে যদি উনানের খালটা যদি খুব বেশি থাকে গর্তটা, তাহলে আমি প্রথমে কিছু পরিমাণের গুঁড়ো দিয়ে দেব। আর এই গুঁড়ো আপনাদের বলে দিই যে এই গুঁড়ো খুব শুকনো ঝরঝরে হলে সেটা ভালো হবে না, একটু নরম থাকলে সেটা ভালো হবে। গরমের দিনে যদি গুঁড়ো নিয়ে আসা হয় তাহলে সেই গুঁড়োতে রোদ না দিলেও হবে, আর বর্ষার দিন হলে সেটা যদি একটু শুকনো থাকে সেটা ভালো হবে, আর যদি ভেজা গুঁড়োও থাকে বাড়িতে, শুকনো গুঁড়োও থাকে, তাহলে দুটো একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। যদি রোদ নেই বর্ষা, তাহলে একসঙ্গে দুটো মিশিয়ে নিয়ে আপনি এটা করতে পারেন। আমি বোতলটা প্রথমে বোতলটা বসিয়ে দিলাম, বসিয়ে আমি এই খড়িটা দিলাম, এটা এটার সঙ্গে লেগে রাখতে হবে যাতে আমি এটা বের করে নিতে পারি। এতে আপনার খুব জোর অনেকটাই রান্না হয়ে যাবে। এটা এই শিশিটা আমি বেশি ভেতরে দেবো না, একদম মাঝ বরাবর দেবো যাতে ওটা ভালো হয়। আপনি যদি ভাবেন যে আমি অনেক কিছু রান্না করব, তাহলে পুরো আখা ভরে এই পর্যন্ত গুঁড়োটা দিতে পারেন। যদি ভাবেন যে না, আমি দুটো তিনটে তরকারি করব আর সঙ্গে ভাত করব, তাহলে আপনি এই অল্প করেই গুঁড়োটা দিতে পারেন, কারণ এতে অনেকক্ষণ আঁচ হয় এবং এতে ধোঁয়া হওয়ার কোনো কারণ থাকে না। যদিও কোনো সময় একটু নিভে যায় ধোঁয়া হয়, একটা দেশলাইয়ের কাঠি কিংবা একটু কাগজ দিয়েও সেটা ধরানো যায়। তো আমি গুঁড়োটা এবার ভালো করে এটা দিয়ে শিলে নেব। আমি আগেও বলেছি যে গুঁড়া শিলানোর সময় যদি অনেকটাই থাকে, গর্ত থাকে আখাতে, তাহলে প্রথমে ঘষি দিতে পারেন, দিয়ে ভালো করে শিলিয়ে নিতে হবে বন্ধুরা। বিশেষ করে এই মুখটা ভালো করে শিলাতে হবে যাতে তাড়াতাড়ি ভেঙে না যায়। বন্ধুরা, তো আমার গুঁড়ো শিলানো হয়ে গেছে, আপনারা এখন এবার দেখুন আমি কিভাবে এটা তুলে নিচ্ছি। এটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তুলবো,
যাতে গুঁড়োটা না ঝরে যায়। এটাও আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়েই তুলবো যাতে না ঝরে যায় আমার গুঁড়োটা, দিয়ে মুখটা না ইয়ে হয়ে ভেঙে যায়। এখন আমি খুব অল্প পরিমাণে তেলটা দিলেও হবে, না দিয়ে কাগজ দিয়ে ধরালেও হবে, তো আমি অল্প তেল দিয়েই ধরাচ্ছি। উনানটা জ্বলবে বন্ধুরা, এখন একটু একটু ভালোভাবে জ্বলে যাক, তখন আমি হাঁড়ি বসিয়ে দেবো, ভাত রান্না করবো। এখন তো আমি ভাতের হাঁড়িটা জল দেওয়া হাঁড়িটা নিয়ে আসি। খুব পরিমাণে ফুটো থাকবে, তো সেই ফুটোটা আমি একটু বড় করে দিব যাতে আমার উনানটা জ্বলে ভালো। দেখুন বন্ধুরা, এখন উনান আমার খুব ভালোভাবে জ্বলে গেছে, আর এতে আমার 3 থেকে 4 কেজি গুঁড়ো আছে। তো এটা খুব জোর হলে দিনে আমি যদি একবার রান্না করি তো 3 টাকা 4 টাকা খরচ হবে, আর তাহলে আমার মাসে খরচ হচ্ছে 120 টাকা। আমি যদি 2 বার রান্না করি তাহলে খুব থেকে খুব বেশি হলে 240 টাকা থেকে 250 টাকা খরচ হবে। তো আপনারা এইভাবে বাড়িতে রান্না করে দেখতে পারেন, আর এতে আমার 3-4-5টা তরকারি হবে, সঙ্গে ভাতও হয়ে যাবে, আর এতে আমার মাসে 500-600 টাকা বেঁচে যায় এইভাবে রান্না করে। তো এইভাবে খুব তাড়াতাড়ি রান্নাও হয়, গ্যাসের থেকেও তাড়াতাড়ি রান্না হয়, আর গ্যাসের থেকে তাড়াতাড়ি রান্না হয় সঙ্গে আমি এর পাশে বসে অনেক কিছু রান্নার জোগাড় করে নিতে পারি, যেমন সবজি কাটা, মশলা বাটা, সব কিছুই করে নিতে পারি। তো আপনারা এটা বাড়িতে অবশ্যই করে দেখবেন কীভাবে আমি রান্না করছি আজকে। অবশ্যই আমার সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেখুন আমি কীভাবে করছি, অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন। এতে খুব সুবিধা, একবারও ধোঁয়া হবে না, চোখ জ্বালা করবে না, আপনাকে বারবার ধরাতে হবে সেটাও হবে না, খড়িতে বারবার কী হয় নিভে যায় উনানটা, আমাকে বারবার সেটা ধরিয়ে নিতে হয় সেটাও হবে না। তা আপনি অবশ্যই বাড়িতে করবেন। কীভাবে মাসে গ্যাসের টাকাটা আমি বাঁচাতে পারছি সেটা আপনারা বাড়িতে একবার করে অবশ্যই দেখবেন, না হলে বুঝতে পারবেন না, করে দেখবেন বাড়িতে। কীভাবে জ্বলছে দেখুন বন্ধুরা, খুব সুন্দর জ্বলছে, আর এখন আমি হাঁড়ি বসিয়ে দিব, এতে জল গরম হবে, কিন্তু একটুও ধোঁয়া হবে না, কিচ্ছু হবে না। এবং হাঁড়িতে যে মাটিটা দিয়েছি আমি এটা এমনি দিয়েছি, যদি কখনো ধোঁয়া হয় তাহলে এটা কালি হবে, না হলে হবে না। আমরা মাটি দিতেও পারি নাও দিতে পারি, মাটি না দিলেও সেই রকম ভাবে কালি হওয়ার কোনো এ নেই। এখন আমি এটা বসিয়ে দিব, বসিয়ে দিলাম, এভাবেই আজ জ্বলবে, আমি এখন অন্য কাজও করতে পারবো। এখানেই যে আমাকে বসে থেকে এটা করতে হবে সেটা হবে না, আমি এখন অন্য কাজ করতে পারবো। আমি এখানে ভাত বসিয়ে দিয়ে আমি সবজি কাটা মশলা বাটা সবই করবো, এখন আমার কিচ্ছু রেডি নেই, আমি সব রেডি করবো। এখন আমার এখানে ভাত জলটা গরম হবে, আমি এখানে বসে থাকবো। এটা গ্যাসের থেকেও খুব তাড়াতাড়ি হবে, এটা গ্যাসের মতোই, মানে গ্যাসের মতোই বলতে গ্যাসে এখানে কমানো বাড়ানো কোনো সময় কমিয়ে দিলাম বা বাড়িয়ে দিলাম সেটা হবে না, কিন্তু একভাবেই আজটা জ্বলবে। এতে আমার কি হবে, দিনে 3 থেকে 4 টাকার খরচের মধ্যে এটা রান্নাটাও হয়ে যাচ্ছে, মাসে আমি 500-600 টাকা বাঁচাতে পারছি, সেটা আমি অন্য কাজে লাগিয়ে দিতে পারি। ভাতটা আবার হয়ে গেছে, এখন নামিয়ে নিব,
দেখুন বন্ধুরা উনুনটা কিভাবে জ্বলছে এখনো, আমি কিচ্ছু করিনি, একটু হাত দিইনি উনুনের মধ্যে, কোনো করি কিছু দিইনি। দেখুন বন্ধুরা কি সুন্দর জ্বলছে আঁকাটা, এখনো এই সাইড সাইড একটু একটু ফেটে ফেটে গেছে, আমার ভাত হয়ে গেছে, এখন আমি ডাল সেদ্ধ করব। তো এই সাইড আমি একটু কিচ্ছু ছুঁইনি, ছোবও না, এমনিই হবে, এটা খুব সুন্দর জ্বলছে। আপনারা আমার পাশে থাকুন, দেখুন আমি কিভাবে রান্না করছি, এটা চোলা উনানেও করা যায়, ওটা একদিন আপনাদের অবশ্যই দেখিয়ে দিব, কারা কারা দেখতে চান অবশ্যই লিখে পাঠাবেন। বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, এতক্ষণ আমি ওনানের আঁচে কোনো হাতই দিইনি, এখন আস্তে আস্তে মুখটা খসে যাচ্ছে, তো এইবার আমি একটু হাত দেব, শুধুমাত্র এই দিকটা যে খসে যাচ্ছে এটা একটু ঝরিয়ে দেওয়ার জন্য, যাতে কি হবে আগুনটা একটু বেশি করে জ্বলবে, কিন্তু এখন একটু নিভে গেছে, আমি কিচ্ছু করব না, অল্প একটু কাগজ ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব, কাগজ দেওয়া মাত্রই ধরে যাবে, আর অন্য কিচ্ছু দিতে হবে না। এই যে দেখলেন বন্ধুরা ধরে গেল, আর কিন্তু এখন নিভবে না। আর আপনারা অবশ্যই যদি একবার করে করেন বাড়িতে, অবশ্যই পরীক্ষা করে দেখবেন কেমন জলে, কি সুন্দর জল, আমার তো খুবই ভালো লাগে, আমি এতেই রান্না করি, আর তুলা উনানেও হবে, আমি অন্যদিন দেখিয়ে দেবো এটা, কিন্তু এটা হচ্ছে কি, অবশ্যই যদি কেউ বাড়িতে করেও থাকেন, তাহলে যদি কোনো কারণে না হয়, যদি নিভে যায় বা ভেঙে যায় কোনো কারণে না হয়, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবার অবশ্যই পরে ভালো করে এটা দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন উনানটা এখন কি সুন্দর জ্বলছে আমার ওইটা খসিয়ে দেওয়াতে, আর আমি আর হাত দিইনি, আর হাত দেব না, এখন এটা আস্তে আস্তে আপনি মানেই এটা খসে যাবে, এটা খসে গেলেও কি হবে, ভেতরে জ্বলতে থাকবে, যতক্ষণ গুঁড়ো সম্পূর্ণভাবে পুড়ে না শেষ হবে ততক্ষণ উনান জ্বলবে। আমার আমি যা সবজি বানিয়ে রেখেছি, আমি ডাল করব, ভেন্ডি ভাজা করব, আলু ভাজা করব, তারপরেও আমার অনেক আঁচ থেকে যাবে, তো আপনারা যদি একসঙ্গে 6-7টা সবজি রান্না করবেন ভাবেন, তাহলে সেটাও আপনারা করতে পারেন। আমার এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এখন আমি ডালটা সম্বরা দেব, দেখছেন আমার উনান কেমন কিভাবে জ্বলছে, কত সুন্দর। এইটা কাজ যখন বলছিলাম, এটা যদি এভাবে খুব আঁচ হয়, যখন খুব জ্বলে উঠবে, এখন এই টাইমে খুব জ্বলে উঠেছে, আমি এখন ভাজাভুজি করব, তাহলে কি হবে, ভাজাগুলো ধরে যাবে, একটু পুড়ে যাবে, তাই তখন আমি এটা এখানে দিয়ে আঁচটা কি করব, কমিয়ে দেব। এটা বেশি সম্পূর্ণ দিলে একদম নিভে যাবে, তাই এটা আমি হাফ দিয়ে রাখবো বন্ধুরা, যাতে ওটা না পুড়ে নিভে যায়। আমার ভেন্ডি ভাজা এখন হয়ে গেছে, ভেন্ডি ভাজাটা নামিয়ে নিব, দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখনো আমি কিন্তু কোনো আঁচ দিইনি, ওই গুঁড়োতেই আমার রান্না হচ্ছে। অবশ্যই আপনারা একবার, অবশ্যই প্লিজ প্লিজ আপনারা একবার বাড়িতে করবেন, করে দেখবেন, আর সেরকম কোনো অসুবিধা হলে যদি নেভে যায় বা না ধরে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের আবার করে একবার দেখিয়ে দেব কীভাবে আমি করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে পুরো আঁচটা প্রথমে সামনেটা পুড়ে গেছে, এবার এগুলোতে কিন্তু পুরো গুঁড়ো আছে, শুধু ওপরটাই পুড়েছে, তাই আমি একটু খুঁচিয়ে দেবো, আঁখাটা এখন একটু নেভানোর মতো হয়েছে, তাই একটু খুঁচিয়ে দিব যাতে গুঁড়োটা আবার পুড়ে। দেখছেন বন্ধুরা আবার যে গুঁড়ো খুঁচানো হলো সেই কিন্তু আঁখাটা উনানটা জ্বলে গেল। আবার আমি রেখে দিলাম, এই আছে, আবার হয়ে যাবে, আবার যখন একটু নিভে আসবে গুঁড়োটা শুধু একটু ভেঙে দিলেই হয়ে যাবে। বন্ধুরা এখন আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব, দেখেন কিভাবে এখনো উনানটা জ্বলছে, এখনো
দুটো তিনটা তরকারি এমনি হয়ে যাবে, কারণ এখনো পুরো সাইড সাইড গুঁড়ো আছে। আপনাদের দেখানোর জন্য আমি একটু সাইডে ভেঙে দিচ্ছি, এই দেখুন পুরো আজ জ্বলে উঠেছে। আমার রান্না প্রায় শেষ হয়ে গেল, এখনো উনানে এতগুলো আঁচ রয়েছে। তাহলে এখনো চারটে পাঁচটা তরকারি এমনি হয়ে যাবে, ভাতের সঙ্গে ভাত রান্না করে আরো চারটে পাঁচটা তরকারি রান্না করতে পারবেন। আমি শুধু ভাজা করলাম বলে আজটা অনেকটা থেকে গেল, এখন যদি তিন চারটে তরকারি করতাম তাহলেও সেটা ঠিকঠাক ভাবে হয়ে যেত। তো দেখতে পাচ্ছেন কিভাবে অল্প খরচে অল্প সময়ে তাড়াতাড়ি রান্না হয়ে গেল। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর অবশ্যই ভিডিওটা দেখে যদি কেউ বাড়িতে তৈরি করেন, যদি কোনোভাবে না হয়, কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আবার আপনাদের ভালো করে দেখিয়ে দিবো।